হ্যালো ডিয়ার বিহার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে একটি অসাধারণ টিউটোরিয়াল দেখাবো আজকের টিউটোরিয়ালটি হচ্ছে আপনার মোবাইলের একটা স্ক্রিনের মধ্যে আপনি দুইটি কাজ করতে পারবেন খুব সহজে খুব সুন্দরভাবে বন্ধুরা আমরা আপনি চাইলে আপনার ফোনে আপনি ইউটিউবও চালাতে পারবেন এবং ফেসবুক ইউজ করতে পারবেন এছাড়া আদার্স সোশ্যাল মিডিয়াগুলো একসাথে একই স্ক্রিনের মধ্যে আপনি দুইটা কাজ করতে পারবেন খুব সহজেই তো বন্ধুরা সাথে থাকুন আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল শেয়ার করবেন তাহলে চলুন শুরু করা যাক ওয়েলকাম ব্যাক বন্ধুরা চলে আসলাম ওমিস্কানে ফার্স্ট আপনি ওপেন করবেন প্লে স্টোর ওপেন করার পর সার্চ বক্সে লেখবেন ডুয়েল ডি ইউ এ এল ডুয়েল ব্রাউজার বি আর ও ডব্লিউ এস ই আর ব্রাউজার লেখার পর আপনি এরকম পেয়ে আসবে তিন নম্বর যে অ্যাপসটা এটা ওপেন করবেন ওপেন করার পর এখানে আপনি আমি ভিডিও করার সুবিধার্থে আগে এটা ইনস্চ করে নিচ্ছি আপনাকে ইনস্টল করে নেবেন তারপর কী করবেন এটা ওপেন করবেন ওপেন করার পর দেখেন বন্ধুরা ফার্স্টে এখানে দুইটা ডিসপ্লে দুইটা এসে পড়ছে দুইটি স্ক্রিন আসছে এখান থেকে আপনি যে কোনো দুইটি একসাথে ইউজ করতে পারবেন আমি এখান থেকে প্রথমটা থেকে এই ইউটিউব ইউজ করি দেখেন এটা যদি ইউটিউব ইউজ করি তাহলে এটা থেকে আপনি এই ফেসবুকটা যদি ইউজ করি এখান থেকে দুই নাম্বারটা থেকে ফেসবুক ইউজ করা যাবে দেখেন একসাথে আপনি দুইটা কাজ করতে পারবেন ডিসপ্লেতে খুব সুন্দরভাবে আবার যদি আপনি অ্যাক না করতে চান তাহলে এই যে এখানে কর্নার ক্লিক করবেন তাহলে আপনার এটা অ্যাক্টিভ হয়ে যাবে আবার যদি এটা আগের অবস্থায় ফিরিয়ে আনতে চান তাহলে আপনি এই মিনিমাইজ মিনিমাইজ আইকনটা ক্লিক করবেন আবার এরকম হয়ে যাবে বা আমার কাছে বন্ধুরা অসাধারণ লেগেছে আমি একসাথে দুইটা কাজ করতে পারবো এই সফটওয়্যারটার মাধ্যমে মন মতো কাজ করতে পারবো ফেসবুক আপনার আরও অন্যান্য সোশিয়াল লিঙ্কগুলো এখান থেকে আপনি অ্যাড করে নিতে পারেন আপনি এখান থেকে ইউজ করতে পারেন খুব ভালো একটি অ্যাপস আমার কাছে অসাধারণ লেগেছে আপনাদের আপনাদেরও ভালো লাগবে তো বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ